আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাকে জর্জোপোলের টপ 7 সিক্রেট সম্পর্কে জানাবো, যার ফলে আপনি জর্জোপোলে খুব সুন্দরভাবে অ্যানিমিদের মেরে ফেলতে পারবেন। অ্যানিমিদের মানে এত টেকনিকে মারবেন যাতে অ্যানিমিরা বুঝতেই পারবেন না যে আপনি কেমনে মারলেন। আর এরকম ট্রিক সাধারণত কেউ ইউজ করো না, সো আপনি যদি ইউজ করেন তাহলে খুব সুন্দরভাবে অ্যানিমিদের মারতে পারবেন। আর আপনি যদি টপ 7 সিক্রেট ট্রিক্স যদি আপনি না দেখেন নবর, তাহলে ওইটা আপনি দেখে নেন, ডিসক্রিপশনে লিঙ্ক আছে। চলেন শুরু করা যাক। সো গাইস, প্রথম ট্রিকটা আমি ল্যান্ডিং নিয়ে শুরু করি। সো প্রথম ট্রিকটা হচ্ছে কি, অনেকেই দেখে কি যে প্লেনটা যায় হচ্ছে জর্জোপোলের সাইড দিয়ে। সো অ্যানিমিরা কী করে, সাধারণত কাছাকাছি জর্জোপোলের কাছাকাছের কন্টেনারে নেমে যায় প্লেন থেকে। সো অনেকে নামে যে এইসব জায়গায়, কিন্তু আপনি যদি এইসব জায়গায় নামেন তাহলে একটি স্কোয়াডের মধ্যে পড়ে যাবেন। আর স্কোয়াডের মধ্যে পড়ে গেলে অনেকটা লাকের ব্যাপার চলে আসবে, গান না পারলে আপনি শেষ। আর গান পেলে তো ভালোই, কিন্তু অনেক সময় গান পাওয়াও যায় না। সো গাইস, আপনি কী করবেন, আপনি একদম ওই সাইডের কন্টেনারগুলো নামবেন, যেরকম এই যে দূরের থেকে প্লেন থেকে দূরের কন্টেনার নামবেন, যার ফলে আপনারা খুব সুন্দরভাবে লুটমুট নিয়ে তারপরে অ্যানিমিদের খুব সুন্দরভাবে মারতে পারেন। দেন গাইস, আমরা এই ওয়ার হাউসে কেমন উঠবো? এই ওয়ার হাউসে ওঠার কোনো নিয়ম নেই, মানে কোনো ওয়ে নেই, কিন্তু এই ওয়ার হাউসে একটা ট্রিকের মাধ্যমে উঠা যায়। সো তার আগে আমি এই অ্যানিমিটাকে মেরে নিই। সো গাইস, এখন আমরা এই ওয়ার হাউসে উঠবো। সেই ওয়ার হাউসে ওঠার জন্য আমরা প্রথমে টাওয়ার উঠতে হবে। সো চলুন আমরা এখন এই টাওয়ার উঠে যাই। এই ওয়ার হাউসে উঠলে খুব সুন্দরভাবে অ্যানিমিদের মেরে ফেলতে পারবেন। সো গাইস, এই যে তারপর আমরা এই গ্রিলের উপর উঠবো। সো গাইস, এখন আমরা শেষবারের মতো আমাদের উপর আল্লাহর ই করে নেই, একটু প্রার্থনা করে নেই, দেখা গেলো নিচে পড়লে আমরা কলাম একদম শেষ। সো গাইস, দেখতে পাচ্ছেন এখন আমি কী করবো, একদম সোজা জাম্প করে একটু রোটেট করে আমরা জাম্প করে দেবো, যে বড় একটা জাম্প করবো, যার ফলে আমরা এই যে এই ওয়ার হাউসের উপরে উঠে পড়বো। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার হাউস থেকে প্রত্যেকটা কন্টেনার দেখা যাচ্ছে। আর আপনার কাছে যদি থাকে স্নাইপার তাহলে তো শেষ, আপনি সোলো ভার্সেস স্কোয়াড করে ফেলতে পারবেন এখানে। সো গাইস, চলেন এখন আমরা পরের ট্রিক্সটি দেখি। সো গাইস, পরের ট্রিক্স হচ্ছে, ধরেন আপনার এই কন্টেনারের কোনো অ্যানিমি আপনার উপর রাশ করে দিলো, তাহলে আপনি কীভাবে এই স্কোয়াডটাকে মারবেন? সো তার জন্য আপনি যে এখানে চলে আসতে পারেন, এখানে হচ্ছে যে পাহাড় আছে এইসব ছোটো ছোটো, সো এখানে আসলে পরে অ্যানিমিরা আপনাকে দেখতে পারবে না। আর আপনার কাছে যদি স্কোপ থাকে তাহলে আপনারা খুব সুন্দরভাবে এই স্কোয়াডটাকে মেরে ফেলতে পারবেন একদম ইজিলি। আর ওরা যতক্ষণ দেখবে ততক্ষণ আপনি ওদেরকে শেষ করে ফেলতে পারবেন। সো গাইস, তারপর ট্রিকটি হচ্ছে এই টাওয়ারে, এই টাওয়ারে মানে এই ট্রিকটা যে 80% প্লেয়ারই জানে এটা আমি জানি, তারপর আমি এটা বলে দিলাম। সেই ট্রিকটা হচ্ছে, আপনার এই টাওয়ারে ওঠার পরে আপনারা এই যে নিচে ঠিক একটু রোটেট করলে পরে যেখানে নেমে যাবেন, সেখানে নামলে পরে আপনার খুব সুন্দরভাবে অ্যানিমিদের মারতে পারবেন। সো গাইস, এখান থেকে আপনি খুব সুন্দর একটা ভিউ নিতে পারবেন পুরো জর্জোপোলের। দেন গাইস, আমরা এই ওয়ার হাউসে একটা ট্রিক জানি। সো সেই ট্রিকটা কি, সো প্রথমে আমরা ওয়ার হাউসের এই যেসব বাক্সের উপরে উঠবো, তারপরে এই বাক্সের উপরে উঠে পড়বো। সো গাইস, তারপর আমরা একটা লং জাম্প দেবো, সেটা আমি একটা ভিডিও বানাইছিলাম, সো আমি আবার বলে দিই। সো যেখানে জাম্প দেওয়ার পরে এটার উপরে আমরা চলে আসবো। সো এখন একটু নিচে ক্রাউচ হয়ে সেরে আমরা একটু ডানে গেলে খুব সুন্দরভাবে সম্পূর্ণ একটা ভিউ পেয়ে যাবো। সো গাইস, দেখতে পাচ্ছেন আমি এখন পিক করে সেরে খুব সুন্দরভাবে অ্যানিমিদের মারতে পারবো। সো এখন আমরা একদম সামনেও যেতে পারি। সো দাঁড়ায় সেরে যদি আপনি একটি স্প্রিন্টিং করে যান তাহলে আপনার খুব সুন্দরভাবে সামনে চলে যাবেন। সো এখান থেকে আপনি খুব সুন্দরভাবে অ্যানিমিদের মারতে পারবেন। আর যদি আপনি আরও অ্যাডভান্স চান তাহলে আপনি এখানে এসে ক্রাউচ ডাউন হয়ে বসে পড়তে পারবেন, যার ফলে অ্যানিমিরা দেখতে পারবেন এত সহজে। সো গাইস, চলেন এখন নেক্সট ট্রিকটিও আমরা দেখে নেই। সো গাইস, নেক্সট ট্রিকটি আছে যে সব কন্টেনারের উপরে। সো এখান থেকে আমরা অনেকে এরকম একদম ফাঁকা জায়গায় একটা ফাইট নিয়ে নেই, সো যার ফলে অ্যানিমিরা খুব সুন্দরভাবে আমাদেরকে মেরে ফেলতে পারে। সো আমরা এত রিক্স নেবো কেন? সো তার জন্য এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে কন্টেনারের উপরে যেসব কন্টেনার থাকে, সো সেইগুলোর উপরে আমরা যদি একটা লং জাম্প দেই তাহলে দেখতে পাচ্ছেন আমরা এটার সাথে আটকে যাব, যার ফলে আমরা এখান এটার থেকে খুব সুন্দরভাবে পিক নিয়ে মারতে পারবো। এত রিক্স নিতে যাবো কেন? হ্যাঁ ভাই, আপনি না আমার ভিডিও দেখতেছেন তাহলে রিক্স নেবেন কেন? সো এখান থেকে এসে খুব সুন্দরভাবে অ্যানিমিদের মারতে পারবেন। দেন গাইজ, আমরা লক্ষ্য করবো হচ্ছে যে আমাদের একটা গ্লিচের উপরে, সেই গ্লিচটা অনেকবার অনেক অ্যানিমির মেরে ফেলতে পারে, অনেকবার অনেক অ্যানিমির, আমিও মরছি, আমি এমনকি অ্যানিমি দেখে সেটা আমি মারতেও গেছি। সো সেটা হচ্ছে যে এখানে যদি আপনি একদম ঘেঁষে বসে পড়েন, হ্যাঁ কন্টেনারের সাথে, তাহলে আপনার দেখতে পাচ্ছেন আপনার গানের মাথা বা ব্যাগের ব্যাগ বা আপনার হাত মাথ যাই হোক আপনার এটা বাইরে চলে আসে, এটা একটা গ্লিচ। আর বাইরের থেকে কিন্তু এমন না যে শুধু দেখাই যায়, বাইরের থেকে মারাও যায়। তো যদি আপনার এটার উপরে গুলি করে তাহলে আপনি খুব সুন্দরভাবে মরেই যাবেন, আর কিচ্ছু করার নেই। সো গাইস, একদম ঘেঁষে বসবেন না আপাতত যতদিন পর্যন্ত এই গ্লিচটা ফিক্স না হয়। সো গাইস, এই ট্রিকটার কথা, এই টাওয়ারের ট্রিকটার কথা আমি নবর ভিডিওতেও বলছি, এটা অনেকেই আন্ডার এস্টিমেট করে, আমি এটা বুঝি না। সেটা হচ্ছে টাওয়ারের উপর আপনি উঠে যদি বসে থাকেন, কেউই বসে না, সো আপনি বসলে পরে অ্যানিমিরা চমকে যাবে, আর কীভাবে বসবেন দুইটা কান কাঁধে রেখে।
সো এইভাবে বসলে পরে অ্যানিমিরা চমকে যাবে, খুব সুন্দরভাবে মারতে পারবেন, কিচ্ছু দেখা যাবে না আপনার মাথা মধ্যে। কিন্তু এই যে আপনি দেখতেই পাচ্ছেন যে আমি বলছিলাম যে আপনার একদম একসাথে ঘেঁষে বসে না, নাহলে আপনার বডির পার্ট দেখা যাবে। সো দেখতে পাচ্ছেন আমার হেলমেটটা দেখা যাচ্ছে, সো এটা একটা রিক্স। সো আমি একটু পিছায় বসি, সো এখন দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে না, সো একটু পিছায় বসবেন। সো গাইস এগুলোই ছিল হচ্ছে আমার মোট ভিডিও। সো ভিডিওটা মানে এই ট্রিক্সগুলো যদি আপনি ইউজ করেন তাহলে আপনি জর্জপুলে খুব সুন্দরভাবে সার্ভাইভ করতে পারবেন, অ্যানিমি মারতে পারবেন। আসলে জর্জপুল আর নোভোটা এমন একটি জায়গা যেখানে আপনার ফাইট নিতেই হবে, নাহলে ফাইট না নিয়ে আপনি ভাগলে পরে তো ভাগলেন, আর কিচ্ছু করার নেই, কিন্তু আপনার ফাইট নিতেই হবে যদি এখানে সার্ভাইভ করতে চান। সো এইসব ট্রিকের মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে এখানে অ্যানিমিদের মারতে পারবেন। আর হ্যাঁ, আপনি যদি এগুলো ইউজ করেন রিয়েলি তাহলে আপনি সত্যি কথা বলতেছে আপনি সার্ভাইভ না করে এখান থেকে যেতে পারবেন না। সো গাইস ভিডিওটা এটাই ছিল, ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব তো মাস্ট। সো গাইস দেখাবো পরে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত ও তার আগে আমি বলে নেই, আমার না 200 সাব হয়ে গেছে আপনাদের দোয়ায়। সো আমি সেদিনকে বসছিলাম, সেদিনকার আমার 4টা সাব লাগে, কিন্তু ওই ভিডিওর পরে আমার সাব চলে আসছে। সো গাইস আশা করি আমি এখানে এইভাবে আমি আরও এগিয়ে যাবো আপনাদের দোয়ায়। সো আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকেন। সো গাইস দেখাবো পরে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।